বন্ধুসকল, ইতিমধ্যে ওলাইছে কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে 20 লাখ টাকার প্যাকেজ ঘোষণা। কোন সকল ব্যক্তিয়ে এই টাকা লাভ করব আর আলোচনা করিম। লকডাউন 4.0 সন্দর্ভত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এই সন্দর্ভত কি সিদ্ধান্ত লব তার বিষয়ে আলোচনা করিম। আপনি যদি মেট্রিক, হায়ার সেকেন্ডারি আর বিএর স্টুডেন্ট হয় তেতিয়াহলে আপনার বাবে আছে বহুকেইটা গুরুত্বপূর্ণ খবর। গতিকে ভিডিওটো সম্পূর্ণরূপে চাই থাকিব। বন্ধুসকল, 1 নম্বর খবরটোয়ে হৈছে 20 লাখ কোটি টকীয়া আত্মনির্ভরশীল ভারত অভিযান প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রিপোর্ট মতে কোয়া হৈছে করোনার আতঙ্কর মাজতে দেবাহিক সম্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। করোনার আতঙ্কর মাজতে পঞ্চমবারের বাবে দেবাহিক সম্বোধন করে কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। করোনা ভাইরাসের বাবে বিহে প্যাকেজও ঘোষণা করলে প্রধানমন্ত্রীগিয়ে। আত্মনির্ভর ভারত অভিযানের ঘোষণা করলে প্রধানমন্ত্রীয়ে। ইয়ার বাবে 20 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলে প্রধানমন্ত্রীয়ে। ভারতক আত্মনির্ভরশীল করার বাবে এই বৃহৎ ঘোষণা করলে প্রধানমন্ত্রীয়ে। উল্লেখ্য যে সকল শ্রেণীর লোককে এই প্যাকেজের দ্বারা সামরি লওয়া হব। বিজেপির 10% হব এই প্যাকেজের ধন। শ্রমিক শ্রেণীর লোকের লগতে মধ্যবিত্ত শ্রেণীর লোককে এই প্যাকেজ বিহে সহায় করিব। লগতে কুটিল গ্রাম্য উদ্যোগকে সামরি লব এই বিহে প্যাকেজে। উল্লেখ্য যে বুধবারের পরা বিত্তমন্ত্রীয়ে এই প্যাকেজের সন্দর্ভত সবিহে ঘোষণা আগবাব বলে সদরি করে প্রধানমন্ত্রী গরাকিয়ে। বন্ধুসকল, 2 নম্বর খবরটোয়ে হৈছে লকডাউন 4.0 ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 18 মেত প্রকাশ পাব নতুন নীতি নির্দেশনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আধা ঘন্টা সময় দেবাহিক সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে করোনা ভাইরাসের বাবে সমগ্র বিশ্বত সৃষ্টি হওয়া অভূতপূর্ব পরিস্থিতিক লৈ দেবাহিক অবগত করে। করোনার সংক্রমণ প্রতিরোধ করবলৈ দেশত বলবৎ হয়ে থাকা তলাবন্ধর বাবে দেবাহিয়ে সম্মুখীন হওয়া সমস্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে চলিত ভিত্তীয় বর্ষত দেবাহির বাবে 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করে। প্রধানমন্ত্রীয়ে দেবাহিক স্থায়ীভাবে উৎপাদিত সামগ্রীক অগ্রাধিকার দিবলৈ মুকলি আহ্বান জানায়। কয় যে আত্মবল থাকা আত্মবিশ্বাসের জড়িয়ে ভারতবর্ষই আত্মনির্ভরশীলতা লাভ করেছে। লকডাউন 4.0 কথা উল্লেখ করে মোদীয়ে কয় যে অহা 18 মের পরা তলাবন্ধর নতুন নীতি নির্দেশনা জারি করা হব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কয় যে দেবাহিয়ে করোনার হতে সহ অবস্থান করিব লাগিব। নতুন তলাবন্ধর নীতি নির্দেশনাত বহু রেহাই প্রদান করা হব বলেও তেও ইঙ্গিত দিয়ে। বন্ধুসকল, তৃতীয় খবরটোয়ে হৈছে 15 মের পরা সাধারণ রোগীর বাবে মুকলি হব GMCH। 15 মের পরা সাধারণ রোগীর বাবে মুকলি হব GMCH। GMCHর চিকিৎসক ছাত্র ডাক্তর লিতিকেশ কোভিড-19 আক্রান্ত হওয়ার পাছতে সাধারণ রোগীর বাবে পঞ্জীয়ন বন্ধ করে দিয়া হয়েছিল, লগতে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি কিছু সুস্থির হওয়াত আর চিকিৎসক ছাত্র ডাক্তর লিতিকেশর সংস্পর্শলৈ অহা লোকসকলরো করা কোভিড-19 স্টেটর ফলাফল নেগেটিভ হওয়াত সাধারণ রোগীর বাবে মুকলি করে দিয়া হব হাসপাতালখন। বন্ধুসকল, চতুর্থ খবরটো ওলাই আহিছে পূর্বতকৈও আসনের সংখ্যা হ্রাস পাব উচ্চতর মাধ্যমিকর প্রথম বর্ষত। এসর প্রথম বর্ষর নামভর্তির বাবে জাননী জারি করেছে কটন বিশ্ববিদ্যালয়ে। ইফালে কটন বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তর বিরোধিতা করে ছাত্র প্রাঞ্জল কলিতাই। উচ্চতর মাধ্যমিক প্রথম বার্ষিকর বিজ্ঞান আর কলা শাখাত আসনের হ্রাসের বিরোধিতা কলিতার। বন্ধুসকল, পঞ্চম খবরটো ওলাই আহিছে বহিরাজ্যের পৰা উভতা শ্রমিকক 15 দিনের ভিতর কাম দিয়া হব। যিসকল বন্ধু বাহিরত আছে আর বাহিরের পৰা অসমলৈ আহিব বিচাৰিছে সেইসকলের বাবে ইতিমধ্যে রেল অথবা যিকোনো ব্যবস্থা লওয়া হয়েছে আহিবলৈ। এই সকল লোকক 15 দিনের ভিতর কাম দিয়া হব বলে ঘোষণা করা হয়। বন্ধুসকল, ষষ্ঠ খবরটোয়ে হৈছে লকডাউনত শিক্ষার্থীর শৈক্ষিক জীবনের ক্ষতি নোহাকৈ আগবাই নিয়ক। এই লকডাউনত ছাত্র ছাত্রী সকলে শিক্ষার পৰা বঞ্চিত হৈছে। সেইকাৰণে কোৱা হৈছে এই লকডাউনের সময়ত শিক্ষার্থী সকলের শৈক্ষিক জীবনের ক্ষতি নোহাকৈ যাতে ছাত্র ছাত্রী সকলে শিক্ষার পৰা বঞ্চিত নহয় তার বাবে বিহে ব্যবস্থা লবলৈ আহ্বান জানাইছে।